বছরব্যাপী নজরুল সঙ্গীত প্রশিক্ষণ আমাদের বাঁশরী আয়োজিত এই বছরব্যাপী প্রশিক্ষণে আমি সবাইকে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছে। এই একটু একটু শীত, আমি জানি না, আমি আসলে আমাদের শীত অনেক থাকাতে তেমন বেশি না, তো আমার মনে হয় না খুব একটা বেশি শীত বোধহয় এখন পড়ছে, অন্তত 2 দিন থেকে একটু কম শীত পড়ছে। সবাইকে এই পিঠে খাওয়া এই চমৎকার সময়ে আসলে লেপের তলায় আরামে শোয়া আর হাজারো রকমের সবজি আর পিঠে পুলি খেয়ে গানের সঙ্গে মজা, সেই সঙ্গে চমৎকার ভাবে রেয়াজ করা, কারণ আমাদের এই শীতকালে আমরা গান গেয়ে এবং চর্চা করে দারুণ শান্তি পাই। ওর জন্য আমরা সবসময় বলি যে শীতকালটা আমাদের জন্য খুব ভালো, আমাদের গলার জন্যে, আমাদের গানের জন্যে খুব ভালো। তো আমার মনে হয় আমার কথা সবার এই হবে, খুব আনন্দেই আমরা গান করি, আনন্দে গান করতে চাই। তো আশা করি যারা আজকে সম্পৃক্ত হয়েছে আমার এই প্রশিক্ষণে তাতে সবাই ভালো আছে, সবাই এবং সবাই সঙ্গীতময় হয়ে আছে। আমি বাঁশরীর এই উদ্যোগকে আমি আবার আমার সম্মান জানাই, আমার শ্রদ্ধা জানাই ডক্টর খালেকুজ্জামান সাহেবকে, ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান সাহেব। সারা পৃথিবী ব্যাপী নজরুলকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা শুভ প্রয়াস, একটা সৎ চেষ্টা উনি করে যাচ্ছেন, সেই চেষ্টারই ফসল আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা, এটা একটা পার্ট। এরকম অনেকগুলো কাজ উনি করছেন, আমরা কম বেশি সবাই জানি, এবং তার সঙ্গে আমার মতো অনেকেই সেখানে সম্পৃক্ত হয়েছে হচ্ছে। তো এমনি করেই আমরা নজরুলকে প্রপারলি, আমরা বারবার বলি, আমরা প্রমিত নজরুল এবং সার্বিকভাবে সম্পূর্ণ নজরুলকে আমরা সবার সামনে উপস্থিত করতে চাই, সেই কাজটি সবাই মিলে আমরা করছি। তো সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা, সবার প্রতি শুভেচ্ছা। কেমন বলো, তোমাদের চর্চা কেমন হচ্ছে? স্যার, শীত যাই যাই অবস্থায়, গলাটাও যাই যাই অবস্থা, গলা বসে গেছে একদম, গলা মোটামুটি 90% মানুষজনের কাছে শুনছি গলা বসে গেছে ভাঙা। আচ্ছা দেখো তো সুদীপটার দিকে তাকিয়ে একটু দেখো তো, সুদীপটার গলাটা বেশ লম্বা লম্বা মনে হচ্ছে, কোথায় এইটা যদি হয় বসা স্যার, বসে গেছে আর দাঁড়াচ্ছে না বলা। যাকে এর মধ্যেই আমাদের চলতে হবে। তবে এটুকু নিঃসন্দেহে আমি বলতে পারি যে আমাদের ওয়েদার, এখন যে ওয়েদারটা তোমরা পাচ্ছ, এটা কিন্তু আমাদের সঙ্গীতের জন্য নিঃসন্দেহে ভালো। এমনি অসুখ হিসাবে ধরে নাও যে কারোর হয়তো একটু অসুখ হলো বা মজা করে হয়তো আইসক্রিম খেয়েছো, আমরা তো শীতেও আইসক্রিম খাই, তাই না? আমাদের দেশে অনেক কিছু দেখবে অ্যাড, আমি প্রথম যেবার দেখি শীতে কি বলে, গরমে, প্রচন্ড গরমে আমরা শরবত খাই, বিভিন্ন রকমের আমাদের শরবতের জিনিসপত্র বাজারে কিনতে পাওয়া যায়, তাদের অ্যাডভার্টাইজ দেখি। হঠাৎ করে একবার দেখছি একটা টিভিতে অ্যাড শুরু হলো প্রচন্ড শীতে, আমার মনে হয় শীতকালে হয়তো ওনাদের ওই আইটেমটা বোধহয় স্টক ছিল, তারা হঠাৎ করে অ্যাড দেওয়া শুরু করলো যে শীতকালে আমরা অভ্যস্ত হচ্ছে গরমকালে সেটাকে, হঠাৎ তারা অ্যাড শুরু করলো যে শীতকাল সেই মানে ড্রিঙ্কস তার নাম করছে শীতকালেও অমুক মানে ড্রিঙ্কস। তো তখন আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এতকাল জানতাম যে গরমকালে এটা খাই, এটা আবার শীতকালেও গরম জলে সেই বস্তুটি, এইরকম আর কি। আমাদের এই যে সময়টা, এই সময়টা যেটা চলছে, সত্যি কথা বলতে কি এটা গলার জন্য কিন্তু ভালো। এখন তোমরা যদি কারোর অসুখ হিসাবে হয় সেটা আলাদা কথা, আর কেউ যদি আরাম করে আয়েস করে শীতের সময় আইসক্রিম খাও বা ফ্রিজ থেকে এক বোতল বের করে একবার ঢক ঢক করে গলার মধ্যে জল ঢেলে দিলে, এরকম পরিস্থিতি হয়ে গেল, এইটা হলে কিন্তু তখন আর গলার দোষ দিয়েও লাভ নেই, ওই ঈশ্বরকে দোষ দিয়েও লাভ নেই, ও ওই ওইখান থেকে কেউ মাতাতে পারবে না। সুতরাং গলা এবং শরীর এ দুটোরই যত্নের দায়িত্ব হচ্ছে যার যার তার তার, তো এই বিষয়টি মনে রাখতে হবে। তো এবার বাকি বলো, তোমাদের চর্চা কেমন হয়েছে হচ্ছে? স্যার চর্চা তো করছি, আমি দেবারতী বলছি। আজকে আপনি সুস্থ আছেন তো? আগের দিন আপনি অনেক অসুবিধে নিয়ে ক্লাস করিয়েছেন, সেটা আমাদের জানতে দেননি, আমি জানতে পেরেছি। এবং অতক্ষণ আমাদের সঙ্গে এবং মোটামুটি 23 জন মতন আমরা ক্লাসে প্রেজেন্ট ছিলাম, আপনি একবারের জন্য প্রকাশ করেননি, এবং সেটা আপনাকে দেখে বোঝাও যায়নি। আমি পরে খুব অবাক হয়ে গিয়েছিলাম
যে মানে এইভাবে এতটা শরীরটা খারাপ নিয়ে মানে আনইজিনেস নিয়ে আপনি ক্লাসটা করেছেন, তো আপনার জন্য আমি সুস্থতা প্রার্থনা করছি, কারণ একটা পজিটিভ এনার্জি আমরা পাই আপনার ক্লাসে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে ওটা হয়েছে কি জানো, ওই যে বুস্টার ডোজ ইনজেকশন নেওয়ার পরে থরথর করে জ্বর এসে কাঁপুনি আর কি, এই অনেক ব্যথা শরীর হাত। কিন্তু মজা হচ্ছে যে আমাকে সবাই বললো যে আমি আগে তো অ্যাস্ট্রাজেনেকা দুটো আমাকে দিয়েছিল, পরে আবার ওই যে মডার্না লাস্টেরটা বুস্টার ডোজ। আমাকে সবাই বলছে যে মডার্নাতে নাকি একটু জ্বর আসে, এবং এটা যদি আসে না তাহলে জানবেন যে আপনার ওষুধে কাজ হচ্ছে। তখন ওই আনন্দে আমার এই শারীরিক ব্যথা ট্যাথা গুলো ভুলে গেলাম। এই তারপরে যখন সবাই তোমরা গান করছিলে, যে এত অল্প সময়ে একটি গান সুন্দর করে তোমরা গাইছিলে, আমি আনন্দেই সব ব্যথা গেছি ভুলে। তো এই আর কি, এই আমার কাণ্ড কারখানা, সারাদিন এইভাবেই চলি। আমি ভালো আছি এখন, তোমাদের মানে প্রার্থনাতে, তোমাদের সবার শুভকামনাতে আমি ভালো আছি। বলো, আর কেউ কথা বলছো না কেন? স্যার আমি সোমা বলছি, প্রণাম নেবেন স্যার। আর সবাই কাদের দেখছি, দেবজানী, বাবুল, নবনীতা, প্রণাম স্যার, ভালো আছো? ভালো আছি। মিতালি, মিতালি, সুদীপ্তা, অর্পিতা, উমা, আচ্ছা এবার বলো, আমরা গানের কথায় আসি। আমরা যে গানটা করেছি, এই গানটা তোমাদের কার কার কেমন হয়েছে, কোনো অসুবিধে হচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু আমাকে বলো। স্যার সঞ্চারি থেকে একটু দেখিয়ে দিন। নিশ্চয়ই দেখাবো। তো তার আগে আমরা গতদিন আমি শুনেছিলাম তোমাদের স্থায়ী অন্তরা, তো আজকে আমি পুরো গানটাই গাইছি। পুরো গানটাই তোমরা শোনো আগে, শোনার পরে আমি পার্টলি কেউ যদি শোনাতে চাও সেটাও শুনবো, আবার পুরো গান যদি শোনাতে চাও সেটাও শুনবো। আমি শ্যামলী সরকারকে দেখছি না। শ্যামলী আন্টি একটু অসুস্থ বললেন, এমনি ক্যামেরা অফ। ওকে, কি হয়েছে কি জানি, একটু মনে নেই। উনি বললো যে সে ক্যামেরা অন করবে না, মানে আপনাকে জানাই দিতে। এই যা আমাদের এখানে চলছে না, সব জ্বর সর্দি কাশি ওই রকমই আর কি, সেই জন্যই। এইগুলো নিয়েই তো আমরা চলি, এগুলো না থাকলে ওই সামনে চলার ওই আনন্দটাই তো নষ্ট হয়ে যাবে। দুঃখ থাকে বলেই তো মানে ভালো যখন আসে তখন সেটাকে আমরা উপভোগ করি। আচ্ছা অনেক কথা হলো, এবার আমি শুরু করি গানটা। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমাদের যে যে যা যা যে জায়গাগুলো তোমাদের প্রবলেম হবে, তুমি সেই জায়গাগুলো আমাকে বলবে, আর পুরো গানটা তো আমি করছি। ওকে শোনো তোমরা। গাছের তলে ছায়া আছে, সত নদীর জলে না সতে এসব বন্ধু, সেই না সতে এসব বন্ধু, অশোক তলে বন্ধু, অশোক তলে গাছের তলে ছায়া আছে, সত নদীর জলে রইবে না রূপ বন্ধু, রইবে না একা, অবেলাতে বন্ধু পাবে না তো ছায়া, বন্ধু
পাবে না তো ছায়া, রূপের কুসুম জলের কমল, রূপের কুসুম জলের কমল, পড়িবে জলে ঢলে রে বন্ধু, পড়িবে জলে ফুলে রে, গাছের তলে ছায়া আছে, সত নদীর জলে, মালন চেমন একটি দুটি কুসুম ফোটে আজ, মালন চেমন একটি দুটি কুসুম ফোটে আজ, সৈরাজ বলে সাঁঝে, বধুর বেশে সাধু বন্ধু, বধুর বেশে সাধু, মৌমাছেরা মধু নিয়ে গায়ের লোকে, মৌমাছেরা মধু নিয়ে গায়ের লোকে, বধুর বেশে ফিরতে দেখি পড়োশী বৌঝি রে, শিথিলিতে মোর রইল সিঁদুর, শিথিলিতে মোর রইল সিঁদুর, ডাকলো না বৌগলে, ডাকলো না বৌগলে, গাছের তলে ছায়া আছে, সত নদীর জলে, সেই না সত এসো বন্ধু, সেই না সত এসো বন্ধু, বসতর তলে বন্ধু, বসতর তলে, গাছের তলে ছায়া আছে, সত নদীর জলে, বলো প্রদীপ্তা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো আর কার কোন জায়গা অসুবিধা আছে কিনা, আগে অসুবিধাগুলো আগে শোনাই তারপরে তোমাদের গান শুনবো। বলো কারোর কোন জায়গায় অসুবিধা আছে কিনা, তার মানে অসুবিধা নেই আমি ধরে নিচ্ছি। সংযুক্তা, অবনীতা, দেবারতী, কাকুলি, আমেলি দাস, আমেলি দাস, জয়া, জয়া কি তুমি নেই নাকি? তুমি ওকে, আমরা বলো গানটা হয়তো গাইবার সময় অসুবিধাগুলো বোঝা যাবে, কারণ মানে গাইতে গেলেই হয়তো ভুলগুলো বেরোবে। বলো কে শুরু করতে চাচ্ছ, বলো কে গাইতে চাচ্ছ, আমরা সঞ্চারী থেকেও শুনতে পারি, বুঝলে? আমরা যেহেতু স্থায়ী অন্তরটা শুনেছি, কারো যদি অন্তরাতে বা স্থায়ী অসুবিধা থাকে আমরা আবার শুনবো, কিন্তু আজকে আমরা সঞ্চারী থেকে বরং শুনতে চাচ্ছি। বলো কে কে শোনাবে, কে শোনাবে? স্যার চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা তো করবেই, সবাই তো চেষ্টাই করি আমরা। শুরু করো, শুরু করো।
শুরু করো নবনীতা। হ্যালো, হ্যাঁ শুরু করো। হ্যাঁ যাচ্ছে। মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজো, মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজো, সইরা আজো বলে সাঁঝে। আরেকটু লম্বা হতো। বধুরাজ বলে সাঝে, সইরা আজ বলে সাঝে, বধুর বেশে সাজ বন্ধু, বধুর বেশে সাজ মৌমাছিরা মধু নিয়ে গায়ে এলো ফিরে, বধুর বেশে ফিরতে দেখি পড়োশি বৌঝিরে, চিঠিতে মোর রইল সে দূর, ডাকলো না বৌ বলে কেউ, ডাকলো না বৌ বলে গাছের তলে ছায়া আছে, শুতলো দীর গালে। সবাই হাততালি দেওয়ার জন্য, খুব সুন্দর হয়েছে। এবার বল নেক্সট কে শোনাবে, সময় নষ্ট করো না, তোমরা শোনাও। স্যার গাইবো, স্যার গাইবো। হ্যাঁ দাও। গাছে তলে ছায়া আছে, শুধু নদীর জলে, মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজো। শোনো, এই যে স্যার আমি একটু স্কেলটা উঠিয়ে নিচ্ছি, স্যার আমার একটু অসুবিধা হচ্ছে, আমি একটু স্কেলটা। আমরা যে ভেরিয়েশন গুলো বা যে অলংকার গুলো আমরা আমরা লাগাই, সেগুলো কোনটা কোন অলংকারটা কোন জায়গায় লাগাই এটাও কিন্তু খেয়াল রাখবে। এগুলো গানের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই যে মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজো, এবার দ্বিতীয়বার, মালঞ্চে মোর একটি দুটি কুসুম, এই যে ভেরিয়েশন। এখন এটা তুমি প্রথমে করে ফেললে তাহলে কিন্তু ওই ব্যাপারটা থাকবে না, ওই স্টান্টটা থাকবে না। ওকে শুরু করো আবার। দেবারতী, তুমি একটু কাজটাকে অন্যরকম করে ফেলেছো। একটি দুটি এরকম না, একটি দুটি এটা না, একটি দুটি একটি দুটি এখানটা কি ভুল হলো স্যার? একটি টটাই তোমার উপরে উঠে যাচ্ছে, খেয়াল করো। একটি এটা একদমই না, একদম করবে না। একটি নট, একটি দুটি, একটি দুটি মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজো, মালঞ্চে মোর একটি দুটি
যে তুমি কাজটা করলে একটি দুটি, এটা না, এটা না, কিন্তু খেয়াল করো একটি দুটি মাপা, এটা নয় একটি দুটি স্টেট পা মানা। ভালো হচ্ছে মোর একটি একটি দুটি একটি দুটি। এখানটা আমার একটু বোধ হয় নোটেশনটা ভুল আছে নাকি? তুমি মাপা করছো, আমি করছি গা থেকে পা, তুমি করছো মাপা। একটি দুটি, একটি দুটি, গা থেকে পা যাও। আমার আমি হ্যাঁ নোটেশনটা যে লিখেছি তাহলে বোধ হয় ভুল লিখেছি, আর সুরটা বোধ হয় ওই জন্যই বারবার কানে ওটাই বসে থাকছে। আমি একটু কারেকশন করে নিচ্ছি স্যার তাহলে। একটি প্রথমটা একটি দুটি মাধা পা মা গা পা, মাধা পা মা গা পা, একটি দুটি একটি দুটি একটি দুটি কুসুম ফোটে আজ আজ, এটাই তো আজ। হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। সৈরায় বলে সাঁঝে বেশে সাজো, মা থেকে মধুর বেশে সাজো, বন্ধু মধুর বেশে সাজো, মধুর বেশে সাজো। মৌমাছির আরো শুনতে হবে তোমাকে, গান কিন্তু শুনে কে কতটুকু মানে রপ্ত করতে পারে শুনে, এটা কিন্তু একজন গান যে গাইবে বা শিখবে তার জন্য খুব জরুরি একটি বিষয়। সবসময় যদি তোমরা নোটেশনের উপরে ডিপেন্ড করতে থাকো না, তাহলে তোমার ব্রেনের যে সেন্সিটিভিটি এটা কিন্তু কাজ করবে না। স্বরলিপি পরে তোমাকে আমি দেবো, স্বরলিপি তো আমি দিলে ওইটার উপরে ডিপেন্ড করতে যাবে না তোমরা। আমি যে গলায় যেটা দেবো, এই যে লিখতে গিয়ে তুমি গোলমালটা করেছো, এটা যদি একটু মন দিয়ে শোনো দেখো তোমার ব্রেনটাই তখন বেশি কাজ করবে। আমি এটাই চাই যে তোমরা শুনে আগে তুলে ফেলো, তাহলে গানগুলো সবচেয়ে সুন্দর হবে। ওকে নেক্সট বলো কে শোনাবে, এবার কে শোনাবে? কেউ কিছু বলে না। আমি গাইবো একটু, আবার জিজ্ঞেস আবার আমাদের ঢাকার ভাষা বলবো শুনবে, আবার জিগাই, আবার জিগাই বলে না, আমি পারি না তা বলতে। শুরু করো, শুরু করো। মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজো, মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজ। একটি দুটি পঞ্চমে যাওয়ার পরে কুসুম কিন্তু নিচে না, খেয়াল করো একটি দুটি কুসুম মাগা, এটা কিন্তু আলাদা, মাগা কুসুম ফোটে আজ। মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজ, মা লাগলো না, মা লাগলো না, কুসুম মাগা কুসুম ফোটে আজ। সৈরাজ বলে সাজে বধুর, না না চেঞ্জ হয়ে গেল সুর। আচ্ছা
এখানে সাজে না সাজে বর্গিজ না ঝ বলো? এখন তুমি যদি সন্ধ্যাবেলাকে তুমি সাজগোজ করে ফেলো তাহলে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ দেখো, সৈরায়া যো বলে সাঝে এ বলো, সৈরাজো বলে সাঝে বধুর বেশে সাজো বন্ধু, বধুর বেশে বন্ধু বন্ধু সারে সারে সানে বন্ধু, বধুর বেশে সাজো। এই দেখো এই হচ্ছে সুর। মৌমাছিরা মধু নিয়ে গায়ে এলো ফিরে, মৌমাছিরা মধু নিয়ে গায়ে এলো ফিরে, বধুর বেশে ফিরতে দেখি পড়োশি বউ ঝিরে, সিঁথিতে মোর রইল সিঁদুর, সিঁথিতে মোর রইল সিঁদুর। না না তুমি শোনো একটা জিনিস শোনো, সিঁথিতে মোর রইল সি সি গারে সিঁদুর গারে রে গা সারে সা, সিঁথিতে মোর রইল সি রই রইল সিঁদুর, ডাকলো ডাকলো না বউ বলে, ডাকলো না বউ বলে কেউ, ডাকলো না বউ বলে। ওই জায়গাটা নামাটা আমার ওই লাইনটা হয়নি স্যার। তুমি নামতে পারছো না, তাহলে সোজা হিমালয়ে চলে যাও গে, একদম প্রত্যেককে মারবে একদম এক ধাপ, তাহলেই হয়। আচ্ছা শোনো দেখো, ডাকলো না বউ বলে, এখানে কিন্তু কোনো কাজ লাগাইনি আমি, খেয়াল করো, ডাকলো না বউ বলে কেউ, ডাকলো না বউ বলে কেউ, এত কাজ কিসের, ডাকলো না বউ বলে কেউ, ডাকলো না বউ বলে কেউ, ডাকলো না বউ বল। স্যার এই জায়গাটা নামবো কিভাবে? ডাকলো না বউ বলে, ডাকলো না নিধাপা ধাপা মা পামা গা, ডাকলো না বউ বলে নো নো, ডাকলো না বউ বলে পামা গা লাস্ট। আমার একটু শুনতে হবে, আমি আগের ক্লাস করি নাই তো। আচ্ছা ঠিক আছে, তারপরেও ভালো হয়েছে, চেষ্টা করো ওইভাবে। এবার কে আমাদের ছোট বাহিনী কোথায়? আমাদের সুদীপ্তা অর্পা ওরা ওরা কেন করছে না? সামনের দিন মানে এই কদিন সবাই চোখ বুঝে অপেক্ষা করবে। অর্পিতা স্যার আমার একটু শুনতে হবে, তুলছি আমি। তুমি তুলছো? আচ্ছা কে বলো, কে শোনাতে চাচ্ছো বলো? মিত্রা বলছিলাম স্যার, একটু করবো, আমি গত ক্লাসে করিনি তো একটু শোনাতাম হচ্ছে। মিত্রা তুমি প্রথমেই একবারে যে একটা গহনা যেই তুমি পেয়েছো অমনি শুরু করে দিলে প্রথমেই পড়া, তাহলে তো হবে না, ওই কাজটা তো প্রথমে নয়। আমি কি দিয়েছি ওইটা, ওই কাজটা করো। হ্যাঁ
এবার কাজটা দেবে মালন চে মোর করো এভাবে করলে হবে না স্টেপ পঞ্চমে যেতে হবে স্টেপ পা দেখো মালন চে মোর একটি দুটি কুসুম তোটে তুমি স্টেপ যদি পায়ে না যেতে পারো তাহলে এই কাজের মজাটাই আসবে না বুঝছো করো না না কুসুম মাগা কুসুম পটে আজ সুইরা আজ বনে সাজে না না শোনো বধুরটা হয়নি আর সাজে তুমিও সে সাজিয়ে দিলে দেখো সৈরাজ বলে সাঁঝে বধুর বেশে বধুরটা মা থেকে বধুর বেশে সাজ বলো সৈরাজ বলে সাঁঝে সারে সারে সানে সারে সারে সানে বন্ধু মৌমাছিরা করো মৌমাছিরা মধু নিয়ে গায়ে লো ফিরে কেমন দেখো বধুরি বেশে ফিরিতে দেখি পড়োশি বৌঝে রে বধুরি বেশে ফিরিতে দেখি পড়োশি বৌঝে রে বলো দেখিটা চেঞ্জ হয়ে গেল বধুর বেশে ফিরিতে দেখি ফিরিতে দেখি বধুর বেশে ফিরিতে দেখি পড়োশি বৌঝে রে শিথিতে মন ডাকল না বউ বলে এটা হয়েছে তো এই জায়গাটা তো হয়েছে ডাকল না বউ বলে কেউ ডাকল না বউ বলে ঠিক আছে বলো নেক্সট কে শোনাবে জয়া সংযুক্তা তোমরা সব চুপ করে বসে আছো কেন স্যার আজকে গলাটা দিয়ে একদম আওয়াজই বের হচ্ছে না ঠিক করে গাইতেই পাচ্ছি না এটা বড় কষ্টের খুব কষ্টের ব্যাপার স্যার আমি একটু শোনাই হ্যাঁ শোনো মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজ
মালন চে মোরে কিটি দুটি কুসুম ফোটে আজ সৈরাজ বলে সাজে বধুর বেশে সাজে বধুর বেশে সাজে মৌমাছিরা মধুনি গায়ে না ফিরে না এটা কাজটা স্টেট গায়ে লো ফিরে শোনো গায়ে একটু প্রথমে শুদ্ধ গা পরের বার কোমল গা গায়ে ফিরে হয়নি হয়নি ইতালি কোমল গা চেষ্টা হলো না ডাকল না বলে ডাকলো না বউ বলে ডাকলো না বউ বলে এ পামাগা ধাপা মামাগা ডাকলো না বউ বলে ওকে এই তো হয়েছে এমনি করে ঠিক হয়ে যাবে আসলে আমি কি তোমাদের খুব বেশি করে খুঁত ধরি নাকি না না স্যার এইটুকু না করলে আমরা ভালোভাবে শিখতেই পারতাম না তো এমনি করে সেই জন্য আপনি এত প্রিয় আমাদের এখন দেখো গান গাইতে গেলে এই বিষয়গুলি সবার কিন্তু হয়তো একটা জিনিস কেউ একবারে মাথায় স্পার্ক করলো কারোর হয়তো তিনবার স্পার্ক করলো এটা হতেই পারে এখন এর জন্য মানে ও তো একবারই হয়ে গেল ওর কেন তিনবার লাগছে এগুলো ভেবে কোনো লাভ কারণ ঈশ্বর মানুষকে তৈরি করেছে আলাদা 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 ওর জন্য এই বিষয়গুলো আমরা কাজ করি তো এটা নিয়ে কোনো দুঃখ পাওয়ারও কিছু নাই লজ্জা পাওয়ারও কিছু নাই কেউ একবারে বুঝে গেল একবারে বুঝে গেল মানে যে খুব ভালো গান করবে এটাও যে সবসময় সে হতো না তারপরেও আমি বলছি যে এমনি করে যদি আমরা প্রত্যেকটি ছোট ছোট যে ত্রুটি এই ত্রুটিগুলোকে যদি আমরা ঠিক করে তৈরি করি বা রিপেয়ার করি তাহলে কিন্তু সার্বিকভাবে আমাদের গানে
সুস্থতা আরো অনেক ভালো হবে, মানে যে কোনো জিনিস হুট করে তখন ব্রেনে ধরে নেবে। তো এই বিষয়টা একদম একদম আমি একদম একমত। বলো এবার কে শোনাবে? আমি একটু চেষ্টা করি। কুসুম পরেরটা কুসুম মাগা মালুম তোমার একটি দুটি কুসুম ফোটে থাকছে না কুসুম একটি দুটি কুসুম একটি দুটি কুসুম ফোটে কটা তোমার গলা চড়ে যাচ্ছে খেয়াল করো একটি দুটি কুসুম কুসুম মালুম তোমার একটি দুটি কুসুম ফোটে কুসুম থাকছে না সুরে কুসুম মাগা বুঝতে হবে এইভাবে বধুর বধুর বেশিটাও উপরে চলে গেল গলা বধুর মা থেকে বধুর মা গা কোমল গা তুমি কি চট্টগ্রাম? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ ঈশিতা শুরু করো। মালুন চেমোর একটি দুটি কুসুম ফোটে আজু মালুন চেমোর একটি দুটি কুসুম ফোটে আজু সৈরাজ বলে সাঁঝে বধুর বেশে সাজু বন্ধু বধুর বেশে সাজু মৌমাছিরা মধু নিয়ে গাইল ফিরে মৌ
মাছিরা মধু নিয়ে গায়েল ফিরে মধুর বেশে ফিরতে দেখি পারসী বৌঝিরে সিথিতে মোর রইল সিধু ডাকলো না বউ বলে কেউ ডাকলো না বউ বলে গাছের তলে ছায়া আছে সত নদীর জলে বাহ সুন্দর হয়েছে শুধু এই যে উপরেরটা দেখো সিথিতে মোর রইল সিধু না না ওই যে শুদ্ধ গা কোমল গা কোন জায়গাটা জানো মৌমাছিরা মধু নিয়ে এই জায়গাটা খেয়াল করো গায়েলো ফিরে এই যে শুদ্ধ গা এবং কোমল গায়ের যে পার্থক্যটা এটা কিন্তু একদম পরিষ্কার হতে হবে নাহলে ওই মজাটা আসবে না গায়ে শুদ্ধ গা গায়েলো ফিরে বলো গাইলো ফিরে থ্যাংক ইউ নেক্সট কে শোনাবে বলো কে শোনাবে নেক্সট জি তোমরা কেউ এমিলি স্যার আমি শোনাবো দীপিকা দাস বলছি দীপিকা দাস শোনাবে এবার আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি দীপিকা দীপিকা একটি দুটি এইটা মা থেকে ধাতে যাবে ওইটা হচ্ছে না সুদীপ্তা অর্পিতা সবাই তালি দাও দীপিকা দাসের জন্য খুব সুন্দর খুব সুন্দর এমনি করি আমরা সবাই মিলে ভালো গান করবো বলো এবার কে শোনাবে
বলো কে শোনাবে এবার? সোমা কেন চুপ করে বসে আছে, সোমা শোনাবে না? স্যার তুলছি, শুনে শুনে একটু তুমি একটু একটু করে তুললে তো হবে না, আমাদের সবাইকে তো শোনাতে হবে তো। স্যার ওই মানে ওখানটা হচ্ছে না, ওই ডাকলো না বউ বলে ওই জায়গাটা হচ্ছে না, আর মাঝে আর একটা জায়গা হচ্ছে না। হ্যাঁ তো শুরু করো দেখি। করছি স্যার। মালুম চিমো একটি দুটি কুসুম ফুটে আজ, মালুম চিমো একটি দুটি কুসুম ফুটে আজ। দ্বিতীয় কুসুমটা মা থেকে আসবে, কেমন দেখো? না এটা দেখো, বলে সাঁঝে নিশা, দেখো ধানি পাদা পা, ধানি পাদা পা, মা থেকে বধুর বেশে সাজো, বধুর বেশে সাজো, সারে সারে সানে বন্ধু, বন্ধু মধুর দেশে সাজো, মৌমাছিরা মৌমাছিরা মধু পানি, মধুনি 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 সায়ে দাঁড়িয়ে যাও, মধুনি থেকে ডাইরেক্ট সাথে, হ্যাঁ মধুনি মধুর বেশে ফিরতে দেখি পরশি বৌঝি রে, পরশি বৌঝি রে, শীতে মন রইল সিধু, শীতে মন চন্দ্রবিন্দু লাগে, তুমি একটাও বলছো না, তুমি বলছো শীতিতে মোর রইল সিধু, এটা দুটোই চন্দ্রবিন্দু বলতে হবে, শীতিতে মোর রইল সিধু, চন্দ্রবিন্দু সিধুর, হ্যাঁ বলো রইল সিধু, ডাকলো না বলে
ডাকলো না বউ নিনিসা ডাকলো না ডাকলো নিনিসা ডাকলো না নিধা নিনিসা নিধা ডাকলো না ডাকলো না ও ডাকলো না বউ বলে ঠিক আছে স্যার শুনবো একটু বেশ করে ওকে বলো নেক্সট কে শোনাবে বলো কে শোনাবে নাকি আমরা পুরো গানটা আবার গাইতে থাকবো বলো এতক্ষণে কাকলি মজুমদার এসেছে একবারে শীতের মধ্যে থেকে আমাদের কিন্তু অত শীত নেই তোমাদের কিন্তু অনেক বেশি শীত মনে হচ্ছে স্যার স্যার শিলিগুড়িতে খুব ঠান্ডা স্যার স্বাভাবিক এটা স্বাভাবিক শীতের মধ্যে গান গাওয়া চলা তবে খেয়ে দিয়ে ভারী শান্তি বুঝছো যদি যদি কারোর সুগার টুগার না থাকে আর খাওয়ার সমস্যা না থাকে তাহলে আহা কি চমৎকার সময় শীত শীত যেন সারা বছর থাকে মনে হয় আর যদি শীতের মজার খাবার মানে খেতে না পাওয়া যায় তখন আজকে কষ্ট কিছু নাই যখন তখন ওই রাতে ফিরে তারপরে স্নান করে ইত্যাদি ঠান্ডা লেগে যাচ্ছে বারবার দাদা স্নান তো যাবে না বারবার তুমি স্নান করবে কেন বাইরে থেকে এসে তো করতেই হয় কিছু করার নেই না একটু সংযুক্তাদি স্নানের বদলে ভালো করে স্যানিটাইজ করো এইভাবে স্নান করলে কিন্তু ঠান্ডা লাগবে আরো ক্ষতি হবে এক্স্যাক্টলি ওতে বারবার আমরা স্নান করলে যতই আমরা গিজার দিয়ে মানে জল গরম করি আর যেভাবে গরম জলে স্নান করি না কেন আমাদের সমস্যা হবেই কিন্তু ওকে বলো তার মানে কেউ শোনাবে না আর আমরা ধরে নিচ্ছি আর কেউ আজকে শোনাবে না আমি পুরো গানটা গাইতে থাকবো তোমরা আমার সঙ্গে গাইতে থাকবো ঠিক আছে হ্যালো শুনতে পাচ্ছো আমার কথা তোমরা হ্যাঁ স্যার শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে গানটা আমরা এবার গাও আমার সঙ্গে সঙ্গে তোমরা গাও আমি ধরে নেব যে আজকে আমাদের গানটা হয়ে যাবে আমরা আশা করছি প্রায় আমি ধরে নিচ্ছি যে প্রায় 80% গানটা হয়ে গেছে এই কদিনে আমরা বাকি একটু করে ফেলবো তো গাই আমরা গাছের তলে ছায়া আছে সত নদীর জলে সেই না সতে এসো বন্ধু সেই না সতে এসো বন্ধু তলে তলে গাছের তলে ছায়া আছে সত নদীর জলে রইবে না এ রূপ বন্ধু রইবে না এ কায়া অবেলাতে এলে বন্ধু পাবে না তো ছায়া বন্ধু পাবে না তো ছায়া রইবে না এ রূপ বন্ধু রইবে না এ
বন্ধু পাবে না তো ছায়া, বন্ধু পাবে না তো ছায়া, রূপে দি কুসুম জলে দি কমল, রূপে কুসুম জলে দি কমল, রইবে জলে ধরে বন্ধু, রইবে জলে ধরে গাছের তলে ছায়াছে, সতে নদীর জলে মালুম যে একটি দুটি কুসুম ফোটে আজ, মালুম যে একটি দুটি কুসুম ফোটে আজ, সৈরাজ বলে সাধে অধুর বেশে সাজ, বন্ধু অধুর বেশে সাজ, মৌমাছিরা মধু নিয়ে গাইলে লো ফিরে, বধুর বেশে ফিরতে দেখি পরশ বুঝিরে, শীতিতে মন রইল সিঁদুর, শীতিতে মন রইল সিঁদুর, দেখলো না বউ বলে কে, ডাকলো না বউ বলে গাছের তলে ছায়া আছে, সত নদীর জলে সেই না সতে এসো বন্ধু, সেই না সতে এসো বন্ধু, বসো তোর পাড়ে বন্ধু, বসো তোর পাড়ে গাছের তলে ছায়া আছে, সতে নদীর জলে। সবাই কি শুনতে পেয়েছো? আমরা গাইতে চাইছি, বলো তোমাদের তোমাদের মুখ থেকে শুনি যেকোনো একটা আমরা গান রিভিশন করি, বলো বলো কোন গান করতে চাও? আমি যেটা বারবার বোঝানোর চেষ্টা করি, বিশেষ করে আমরা তালে গানটাকে কিভাবে সাজিয়েছি এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা এইটা হয়ে গেলেই দেখবে যে একটা আলাদা মজা পাবে, যতক্ষণ তুমি তালটাকে ফিল না করবে, আমরা কিভাবে গানটাকে তালে সাজাচ্ছি এইটা যতক্ষণ তুমি না বুঝবে ততক্ষণ কিন্তু গানের যে তালের মজা এটা তুমি অনুভব করবে না। আমি বারবার বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, গাইতে গাইতেই হয়ে যাবে। আচ্ছা আমরা তাহলে শুরু করি,
সবাই যা যার মতন তোমরা গাইতে থাকো মিউট করে। ওয়ান টু থ্রি ফোর। রিনি রিনি ঝিনি ঝিনি বাজে পাগলা বাজে। রিনি ঝিনি ঝিনি রিনি ঝিনি ঝিনি বাজে পাগলা বাজে বাজে। নলকিশোরী ধাই অভিসারি হব তোমতে রাগি বন মাঝে। নলকিশোরী ধাই অভিসারি হব তোমতে রাগি বন মাঝে। রে ঝিনি ঝিনি রিনি রিনি ঝিনি ঝিনি বাজে পাগলা। বারণ করে তাই লোকিকা ধরি পায়। বারণ করে তাই লোকিকা ধরি পায়। ভাব বিলাসি না মানে পুরু পাঠে।
ঝিনে ঝিনে রিনে রিনে ঝিনে ঝিনে রিনে রিনে ঝিনে ঝিনে জাজ বাজলা। আচ্ছা এবার বলো তো তোমরা কোন জায়গা গানটা গাই, আপনি গাইলে মনে হয় না বা ঠিক আছে সহজই, তারপরে নিজেরা গাইতে গেলে না খুব কেলেঙ্কারি হয়। কিচ্ছু হবে না, তবলা দিয়ে আমি যেভাবে বুঝিয়েছি আমি দরকার হলে আবার তোমাদের আমি বোঝাবো কিভাবে তালে আমরা করি। এই জিনিসগুলো যদি বোঝো না, বুঝতে চেষ্টা করো, তখন দেখবে যে আমরা যখন রাগ প্রধান গান গাইবো, বিশেষ করে খেয়াল অঙ্গের বা ঠুমরি অঙ্গেরও দেখবে অনেক গান আমরা যখন জত তালে মানে বড় তালে যেসব মানে লং ক্যানভাস যেগুলো এই ধরনের তাল যেগুলো আছে এইসব তালে যখন আমরা গান গাইবো তখন দেখবে যে এই যে তালের জ্ঞানটা এই যে লয় জ্ঞানটা তখন তোমাদের কাজে লাগবে। এখানে আমাদের দেশে অনেক শিল্পী আছে যারা খুব দ্রুত লয়ে অনেক গান করে, হয়তো একই টাইপের গান করে, তাদের যদি এটা তবলা বাদকদের বেলায় একই কথা প্রযোজ্য, যদি একটা ঠাই লয় মানে স্পিড স্লো করে যদি কোনো কিছু গান দিয়ে দাও তখনই কিন্তু সত্যিকারের তাদের দক্ষতা এবং যোগ্যতা বোঝা যায় যে সুরে কিভাবে তারা তালে চলতে পারে এবং তবলা বাদকও কিভাবে ওই স্পিড স্লো লয়ে কিভাবে তবলাটাকে সুন্দর করে বাজিয়ে যেতে পারে। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, শুধু মধ্যলয় বা দ্রুত একটু গান গেয়ে গেলাম রাস হয়ে গেল তা কিন্তু না, এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা কি বিদায় নেব এবার নাকি এরপরে তোমাদের তোমাদের আমরা আমার উপর বিরক্ত হবে? না স্যার। স্যার নতুন গান কি পরের ক্লাসে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে নয়, গানটা এখনো তো হয়নি। কে বললে কথাটা? স্যার আমি ঈশিতা। গানের লাইনটা মনে পড়ে গেল, আমি নতুনের পিয়াসি ওই রকম আর কি। না এই গানটা অনেকদিন করছি তো। কয়দিন হলো? মাঝখানে আমাদের একটা বন্ধ গেল না, ওই যে তার জন্য কি 15 ডিসেম্বর? না না ওটা হচ্ছে আমাদের ইয়েতে বড়দিনের বন্ধ ছিল। একদিন যে বন্ধ ছিল সেটাও কি তোমরা ক্লাসের সঙ্গে ধরে নিচ্ছ? না না স্যার সেটা বলিনি তো। আরে বাবা, মানে বলছি যে মানে অন্যান্য গান তো এরকম হয়েছে না, আমরা আজকে একটা নতুন গান নিয়েছি, নেক্সট ক্লাসে সেকেন্ডটা করে শেষ হয়ে গেছে, তারপর আরেকটা গান নিয়েছি, ওটা বললাম যে এটাই আবার অনেকদিন ধরে গাইছি, এটাই বলেছি। গান এক ধরনের হয় না, এই গানটি আজকে তোমরা যা শুনিয়েছো আমাকে মোটামুটি আমি ধরে নিচ্ছি, ওর জন্যই তো বললাম যে এই সপ্তাহে তোমরা করে এই গানটা একটা মোটামুটি একটা জায়গায় নিয়ে যাবে, সামনের দিন আমরা ফ্রেশ গান তোমাদের শোনাবো শেখাবো, বুঝছো? এই গানটা আমি ধরে রাখছি যে আজকে শেষ হয়ে যাবে এটাই। তারপরেও আমি বারবার যে কথাটি বলি, তাড়াহুড়া কারো যদি কোনো প্রবলেম হয়, কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমাকে বলবে, সে জায়গাগুলো আমরা দেখতে দেবো। আমরা কখনোই ভাববো না যে এই গানগুলো যেটুকু আমরা করছি শেষ হয়ে গেল গান, তা কিন্তু না। গান গাইতে গাইতেই গাইতে গাইতে গায়েন, গাইতে গাইতেই শুনছি, এভাবেই আমরা তৈরি হব। তো আমরা আজকে বিদায় নেবো, ভালো থাকো তোমরা সবাই, অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। আবার আমাদের এই কার যেন ঈদ চলছে, ঈদটা তোমার মিউট করো। সবাইকে আন্তরিক প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আজকের মতন আমাদের শেষ করতে হবে। আমাদের বাঁশরি আয়োজিত বছর ব্যাপী এই আমাদের সঙ্গীত প্রশিক্ষণ বা আমাদের সঙ্গীত আড্ডা বা সঙ্গীত ওয়ার্কশপ, তোমরা যাই বলো না কেন, আমি বলি আমরা আড্ডা দিই, তাই না? সঙ্গীত বিষয়ক আড্ডা আমরা দিই, সবার গান শুনি, আমার গান তোমাদের শোনাই, আমার ভালো লাগা জায়গাগুলো তোমরা নেবে, আর যেগুলো আমার পচা পচা জায়গাগুলো আমার গানের মধ্যে সেগুলো বাদ দেবে, ঠিক আছে? তো যাই হোক, আমি চেষ্টা করবো তোমরা যেন বেস্ট গান গাইতে পারো। বলছি আপনার পচা জায়গাগুলো তো নিজেকে নিতে পারছি না।
আমি চাই তোমাদের বেস্ট গান গাওয়াতে তোমরা আমার কাছ থেকে যে গান গুলো তুলবে তোমাদের সর্বোচ্চ মেধা দিয়ে আমি কষ্ট করি তোমাদের ভিতরে যে মেধাটা আছে ওই মেধাটাকে আমি বের করতে চেষ্টা করবো যে আমি আজ চল্লিশ বছর গান বাজনা তোমাদের সেই মেধাটুকু যেন বেরিয়ে আসে। আমি এবার বিদায় নিই, তোমরা সবাই ভালো থাকো। প্রণাম স্যার। প্রণাম স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়। সবার জন্য শুভকামনা রইলো, শুভরাত্রি, সালাম, নমস্কার তোমরা সবাই। নমস্কার। Thank you.